ভারতকে বাংলাদেশ বিক্রি করার একটি ষড়যন্ত্র চলে। যে বিক্রিটা, তাহলে ওজনটা কিসে মাপছে? আগামী 3 বছরের জন্য দায়িত্ব হস্তান্তর করেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকেরুজ্জামানকে। রোববার সেনাসদরে অনুষ্ঠিত হয় দায়িত্ব হস্তান্তর ও গ্রহণের আনুষ্ঠানিকতা। বাংলাদেশের নতুন সেনাপ্রধান হলেন ওয়াকেরুজ্জামান। তিনি যে পরবর্তী সেনাপ্রধান হবে এটা 1 বছর আগে থেকে সবাই জানত। পরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নতুন সেনাপ্রধান জেনারেল ওয়াকেরুজ্জামানকে র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন নৌ ও বিমান বাহিনীর প্রধান। দায়িত্ব গ্রহণের পূর্বেই তার উপর একাধিক অভিযোগ করেছে বিভিন্ন সংস্থা। প্রশ্নটি হচ্ছে, তিনি কি আসলে সেনাপ্রধান হওয়ার যোগ্য? তাছাড়া তার ব্যাকগ্রাউন্ডে কি রয়েছে? বেনজির আহমেদের মতো তারও ব্যাকগ্রাউন্ড কি আমাদের কাছ থেকে লুকানো হয়েছে? কোন যোগ্যতায় তিনি সেনাপ্রধান হয়েছেন আর কেনই বা তাকে নিয়ে এত সমালোচনা করা হচ্ছে? বাংলাদেশের সেনাপ্রধান কে হবে তা 3 থেকে 4 বছর আগে অনুমান করা সহজ কাজ ছিল, কারণ 3 জন লেফটেন্যান্ট জেনারেল থেকে একজনই হবে সেনাপ্রধান। এক্ষেত্রে সেনাপ্রধান হওয়ার 33% সম্ভাবনা থাকে। তবে বর্তমানে 6 জন লেফটেন্যান্ট জেনারেল রয়েছে, যার ফলে সম্ভাবনা হয়ে গিয়েছে 16%। বাংলাদেশের প্রতিরক্ষা দপ্তর বর্তমানে যেভাবে পরিচালিত হয় তাতে সরকারের ঘনিষ্ঠ না হলে সেনাপ্রধান হবার কোনো সম্ভাবনা নেই। আর বর্তমানের 6 জন লেফটেন্যান্ট জেনারেলই ছিল সরকারের খুবই কাছের মানুষ। এখন সরকারের নজরে না থাকলে কেউ কর্নেল পর্যন্ত হতে পারে না। এরপর বিদায়ী সেনাপ্রধান যান সেনাকুঞ্জে। সেখানে সেনাবাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। সেনাকুঞ্জে একটি গাছের চারা রোপণ করেন জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। তাই প্রধানমন্ত্রীর আত্মীয় বলে ওয়াকেরুজ্জামান সেনাপ্রধান হয়েছেন এ বিষয়টি সঠিক নয়। ওয়াকেরুজ্জামানের শ্বশুর ছিলেন সাবেক সেনাপ্রধান মোস্তাফিজুর রহমান এবং তিনি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ফুফাতো ভাই। এরকম সম্পর্কের কথা বিবেচনা করলে একাধিক কর্মকর্তা ছিলেন যারা প্রধানমন্ত্রীর আত্মীয় হয়। তবে সেনাপ্রধান হওয়ার জন্য কয়েকটি ক্রাইটেরিয়া রয়েছে। এগুলো হচ্ছে নেতৃত্ব দেওয়ার কোয়ালিটি এবং ব্যক্তিগত গ্রহণযোগ্যতা, কারণ বিশাল সেনাবাহিনীর প্রধান যে কাউকে করলে হবে না, এতে করে সেনাবাহিনীর চেন অফ কমান্ড ভেঙে যাবে। পাশাপাশি সেনাবাহিনীর ওপরে নিয়ন্ত্রণ হারাবে সরকার, তাই সেনাপ্রধান যিনি হবেন তাকে অবশ্যই সরকারের ঘনিষ্ঠ হতে হবে। তবে একই সাথে থাকতে হবে সাংগঠনিক দক্ষতা। লেফটেন্যান্ট ওয়াকেরুজ্জামান সেনাপ্রধান হওয়ার সারিতে সবার প্রথমে ছিলেন। সেনাবাহিনীর 13তম লং কোর্সের সদস্য তিনি। 1985 সাল থেকে তিনি সেনাবাহিনীর বিভিন্ন পদে দায়িত্ব পালন করছেন। তার মধ্যে একটি হচ্ছে পার্বত্য চট্টগ্রামের একটি ব্রিগেডকে নেতৃত্ব দিয়েছেন, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের একাধিক দায়িত্ব পালন করেছেন। সেনাপ্রধান হওয়ার জন্য তার শিক্ষাগত যোগ্যতা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। তিনি সেনাপ্রধান হওয়ার আগে চিফ অব জেনারেল স্টাফ হয়েছিলেন। 2024 সালের 23 জুন তিনি সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পান। ISPR এর বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল ওয়াকেরুজ্জামান 23 জুন থেকে বাংলাদেশের নতুন সেনাপ্রধান হবেন। আগামী 3 বছরের জন্য তিনি বাংলাদেশের সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন। 1985 সালে তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যোগদান করেন। সামরিক জীবনের শুরু থেকেই বিভিন্ন কোর্সের ভালো ফলাফলের ক্রমধারায় তিনি ডিফেন্স সার্ভিস কমান্ড এবং স্টাফ কলেজ মিরপুর থেকে সাফল্যের সাথে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন। পরবর্তীতে তিনি জয়েন্ট সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ যুক্তরাজ্য থেকেও গ্র্যাজুয়েট হিসেবে স্বীকৃতি লাভ করেন। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতায় প্রথম শ্রেণীতে মাস্টার অব ডিফেন্স MDA সম্পন্ন করেন এবং যুক্তরাজ্যের কিং কলেজ ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে মাস্টার অফ আর্ট ডিফেন্স ডিগ্রি অর্জন করেন। তার 39 বছরের বিশাল সামরিক অভিজ্ঞতা রয়েছে। ওয়াকেরুজ্জামান 16 সেপ্টেম্বর 1966 সালে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস শেরপুর জেলায়। ওয়াকেরুজ্জামান 1985 সালে সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কমিশন লাভ করেন। তিনি ফেব্রুয়ারি 2017 সালে সেনা সদর দপ্তরের সামরিক সচিবের দায়িত্ব পান। তিনি একটি পদাতিক ব্যাটালিয়ান, একটি পদাতিক ব্রিগেড এবং পদাতিক ডিভিশনের নেতৃত্ব দিয়েছেন। স্কুল অফ ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিস এবং সেনা সদর দপ্তরের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। সেনা সদর দপ্তরের সামরিক সচিবের শাখাতেও তিনি বিভিন্ন ভূমিকায় কাজ করেছেন। 5 নভেম্বর 2023 আর্মি সার্ভিস কোরের সপ্তম কর্নেল কমান্ড হিসেবে অভিষিক্ত হয়েছেন তিনি। তিনি এই পর্যন্ত অনেক জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সম্পন্ন করেছেন। ওয়াকেরুজ্জামান অ্যাঙ্গোলা ও লাইবেরিয়ায় জাতিসংঘ শান্তি মিশনে সিনিয়র অপারেশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। তার ব্যক্তিগত জীবনের ব্যাপারটি হচ্ছে, ওয়াকেরুজ্জামানের স্ত্রী বেগম শাহরানাজ কমলিকা, তাদের ঘরে 2 জন মেয়ে সন্তান রয়েছে। বড় মেয়ের নাম হচ্ছে রায়শা জামান এবং ছোট মেয়ের নাম হচ্ছে সাইরা ইবনাত জামান। যেমনটা বললাম, ওয়াকেরুজ্জামানের শ্বশুরের নাম সাবেক সেনাপ্রধান মোস্তাফিজুর রহমান।
যিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ফুফাতো ভাই ছিলেন। জেনারেল মোস্তাফিজুর রহমান ডিসেম্বর 1997 থেকে 23 ডিসেম্বর 2000 সাল পর্যন্ত সেনাপ্রধানের দায়িত্ব পালন করেছিলেন। ওয়াকারুজ্জামান 2009 সাল থেকে 2010 সাল পর্যন্ত 17 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপ অধিনায়ক এবং অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন। এই সময় তিনি তৎকালীন বিডিআর বিদ্রোহ দমনে নিষ্ঠা ও বিচক্ষণতার সাথে তার দায়িত্ব পালন করে অনেক প্রশংসিত হয়েছিলেন। পরবর্তীতে 2011 সাল থেকে 2013 সাল পর্যন্ত 46 পদাতিক ব্রিগেডিয়ারের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ওয়াকারুজ্জামান যোগ্যতা ছাড়া সেনাপ্রধান হয়েছে এটি একটি ভুল কথা, তবে তার থেকেও বিভিন্ন মাপকাঠিতে এগিয়েছিলেন লেফটেন্যান্ট জেনারেল মতিউর রহমান। এই কর্মকর্তা তার কর্মজীবনে সফল এবং অনেকে বলছেন ওয়াকারুজ্জামানের থেকে তিনি অনেক মেধাবী। লেফটেন্যান্ট জেনারেল মতিউর রহমান 13তম লং কোর্সের একজন সদস্য। সেনাবাহিনীতে তার গ্রহণযোগ্যতা এবং নিয়ন্ত্রণ ওয়াকারুজ্জামানের থেকে বেশি ছিল বলে ধারণা করা হয়। তাই কৌশলে মতিউর রহমানকে সেনাপ্রধান হওয়া থেকে বাতিল করা হয়। এক্ষেত্রে বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, তাই সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল হওয়ার পরেও তাকে নিযুক্ত করা হয় পররাষ্ট্র দপ্তরে, যার ফলে সেনাবাহিনীর ওপরে মতিউর রহমানের নিয়ন্ত্রণ কমতে থাকে। তবে যাই হোক, ওয়াকারুজ্জামান কেমন যোগ্যতা সম্পন্ন সেনাপ্রধান সেটা তার কাজেই বোঝা যাবে। ঠিক আছে, এই জন্য ডিফেন্স ডিপ্লোমেসিও ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা তাদের সাথে এঙ্গেজড আছি, সবসময় কথা বলছি এবং শান্তিপূর্ণ উপায়ে আমাদের এই রোহিঙ্গা ইস্যুটা আমরা সমাধানের আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ বিষয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। নিজে ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।